কি হাসিনা আপা, কি অবস্থা? 15ই আগস্ট বাঙালির সুখ দিবস, আমরা কিন্তু সুখেই আছি। বাংলাদেশের মানুষ খুব সুখে আছে। তুমি যেখানে গিয়ে আসো ওইখানকার মানুষজন সুখে আছে। ওদের আজকে স্বাধীনতা দিবস, আমাদের এটা স্বাধীনতার মাস, আমরা স্বাধীনতা পালন করছি। বিভিন্ন জায়গায় মানুষ আনন্দ উল্লাস, মিষ্টি খিচুড়ি টিচুড়ি আমরা রান্না করছি। তোমার বাপের মৃত্যুর জন্য গত বছর পর্যন্ত বাংলাদেশে তোমার চামচারা, গার্মেন্টস ফ্যাক্টরি, দোকানপাট মানুষের কাছ থেকে জোর জুলুম করে টাকা পয়সা তুলে তারপর 15ই আগস্ট পালন করতো, ওইভাবে করছে না। আমরা নিজেরা টাকা পয়সা দিয়েই করছি। ভিডিও যারা দেখছেন, আগামীকালকে অর্থাৎ আমার ভিডিও যখন আপনারা দেখবেন, 15ই তারিখ নিউ ইয়র্ক সময়, 15 তারিখ সন্ধ্যা 7টায় সবাই জ্যাকসন হাইটে চলে আসবেন। খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছি আমরা, আমাদের সুখ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এটা ব্যবস্থা করেছি। গত বছর এই আগস্ট মাসে একটা প্রোগ্রাম আপলোড দিয়েছিলাম, সেই প্রোগ্রামটা আবার গত 2-3 দিন আগেও আপলোড দিয়েছে। সেখানে বলা ছিল যে 15ই আগস্ট শেখ মুজিবের এই যে এখন যেই পুতুরেরা যে এখন নাচানাচি গানা নাচাগানা করছে, এইটা শেখ হাসিনার পতনের পরে থাকবে না। এখন হিসাব মিলায় দেখো শেখ হাসিনা, সত্য বলেছিলাম না মিথ্যা? আমরা তো কথা বললেই তোমার কাছে গুজব লাগতো, আর তোমার লোকজনেরা তখন বলতো সেই 75 আর এখন এক না, এখন কিছু হইলে তারপরে একদম হাড্ডি গুড্ডি নাকি কারে নাকি ভাঙিয়া ভুঙিয়া কী কী করবে। কই সেই লোকজন? তোমার 32 নম্বর বাসার ভেতরে আগুন লাগাই দিছে, তোমার লোকজন কোথায়? 15ই আগস্ট তোমার আব্বার আজকে মুসলমানের দিন, তোমার লোকজন কই? আসতে বলো, তোমার আব্বুরা সব কালকে রাতের থেকেই ই করে রেখেছিল, এই 32 নম্বর পাহারা দিয়ে রেখেছিল। তোমার বাবেদার আসতে বলো, ই করতে বলো, এখন খিচুড়ি খায় যাইতে বলো, পোলাপান। ওখানে তোমরা এই এতদিন ধরে হিন্দি গান শুনছো না? পোলাপান দেখলাম ওই লুঙ্গি ডান্স হিন্দি গান শুনছে। এটাই হচ্ছে বর্তমানের অবস্থা বাংলাদেশে। তোমাকে ছাড়া বাংলাদেশ অনেক ভালো আছে শেখ হাসিনা। তোমার পুত্রও এখন ইন্ডিয়ার কাছে বলছে, ইন্ডিয়া যেন এনশিওর করে 90 দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হয়। তোমরা না এতদিন বললো তোমাদের বিদেশে কোনো প্রভু নাই, বিদেশে যায় তোমরা কান্দাকাটি করো না, জনগণ নাকি তোমাদের শক্তি? কুই সেই জনগণ নিয়ে আসো, এখন পলাইছো কেন? বিনা বলছে তুমি পলাও না, বিচারের মুখোমুখি তারেক রহমানকে ধরে নিয়ে যাবা, তারেক রহমান বিচারের সাহস থাকলে বিচারের মুখে, তুমি আমার বিচারের মুখোমুখি হও, দেশে আসো, আসো, যাও, জনগণ তোমার জন্য ওয়েট করতেছে, যাও দেশে। এই কথাগুলি আমরা এতদিন ধরে বলে আসছিলাম, এত বাড়াবাড়ি করা ভালো না। এই 15 বছরে একটা সেক্টর নাই যেই সেক্টরের মানুষকে তুমি খেপাও নাই। কিছু মানুষজনকে সুবিধা দিয়া পুরো বাংলাদেশের মানুষ তোমার অত্যাচার নির্যাতন সহ্য করেছে, সেই সুবিধা নেওয়া লোকজনগুলো এখন কোথায়? কেউ নাই। 2-1 জন দেখলাম ফেসবুকে, কালকে এক মহিলার পোস্ট দেখলাম নিউজ করেছে, যে সে বলেছে যে বঙ্গবন্ধুর জন্য যদি চাকরি যায় তাহলে যাক, সে নিজেই পলাতক। মানে ও জানে ওর যে চাকরি থাকবে না এমনি জানে, এই পোস্টটা করে রাখলো আর কি, যে বঙ্গবন্ধু তোর চাকরি তো এমনি নেই, তুই যা অফিসে, তোরে অফিসে খুঁজতেছে, তুই যা। রংপুরের যেই কিছুক্ষণ আগে একটা ইমেল চেক করলাম, রংপুরের যে পুলিশ কমিশনার ছিল মনিরুজ্জামান, তার নির্দেশে আবু সাইদকে গুলি করা হয়। এই মনিরুজ্জামান এলাকায় প্রভাবশালী, যে কারণে এলাকার লোকজন সাহস পাচ্ছে না তার বাড়িতে আপনার চেক করতে। আমাকে একজন পাঠিয়েছে, তার বাড়ি হচ্ছে যশোর জেলার গদখালি, আমি চিনি না, আপনারা যশোরের মানুষজন যারা আছেন তারা নিশ্চয়ই চিনবেন। গদখালিতে তার বাড়ি, তার গ্রামের বাড়িতে সে নাকি পালিয়ে আছে, আমাকে একজন ইমেল করেছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন ওরে ধরতে পারেন কিনা। তোমার লোকজন একজনও জায়গা মতো নাই, সব পালাচ্ছে। আর যে কজন অফিসে এখনও কাজ করতে যাচ্ছে, একটু এদিক ওদিক ছিল, তারা এখন যায় সব জামাত শিবিরের সার্টিফিকেট চাচ্ছে, যে তারা জামাত শিবির করতো, কারো না কারোর সাথে ই করতো, এরকমই। গতকালকে আমাকে
এই রাজুক থেকে একজন ফোন দিয়েছে, রাজুকের এক বড় কর্মকর্তা, উনি আমাদেরই মানে আমাদের বলতে আর কি ভালো মানুষ, মানে শেখ হাসিনার চামচামু করে নাই। তো উনি ওনার পিএস আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে জিজ্ঞেস করছে একজনের নাম, যে ভাই ইনি নাকি আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আপনাকে বিভিন্ন তথ্য তথ্য দিত আওয়ামী লীগের লোকজনকে। আমি চিনিই না তাকে, জীবনে নামই শুনি নাই, আমাকে এখন মানে আমার কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে, বুঝছেন না? এরকম বিএনপির অনেক লোকজনের কাছ থেকে এভাবে সার্টিফিকেট নিয়ে এখন বিএনপি শাস্তে চাবে, জামাত শাস্তে চাবে, আমাদের পরিচিত শাস্তে চাবে, শাস্তে চায় চাকরিটা বাঁচানোর চেষ্টা করবে। তোমার এইসব লোকজনের সংখ্যা এখন অনেক বেশি। তো তোমার ছেলেরে দিয়া এই যে মাতাল, শরীরের মধ্যে দেখলাম ট্যাটু ট্যাটু লাগানো, আর এক নমরুদ পয়দা হওয়া। তোমাদের বাংলাদেশে থাকার দরকার নাই তো, তোমার ছেলে মেয়ে তারপরে এই বোনের ছেলে মেয়ে একটাও বাংলাদেশে তাদের বিয়ে হয় নাই, বাংলাদেশে ইভেন একটা হয়েছিল, সেটাও তাও রাজাকারের সাথে, সেটাও আবার নাকি এখন লডর পডর করে এখন কোন দিকে নাকি তোমার মেয়ের পিডায় টিডায় নাকি বার করে দিয়েছে। তো এখন তোমার মেয়েরও আরেকটা ইয়ে বিদেশে একটা দেখা টেখা বিয়ে টিয়ে দিয়ে দাও। তোমাদের বাংলাদেশে তোমাদের কেউ নাই তো, তুমি বাংলাদেশে আসবা কেন? তুমি বাংলাদেশে তোমার এতগুলো এমপি মন্ত্রী একটারও নিয়ে যাও নাই, সবগুলো পলায় আছে, হয় ক্যান্টনমেন্টে আছে, নাইলে কোনো না কোনো বিএনপি নেতার বাসায় কিংবা কোনো ব্যবসায়ীর বাসায় কোনো না কোনো জায়গায় পলাতক অবস্থায় আছে। আবার কেউ কেউ শুনলাম হিন্দু এলাকাতে অধ্যুষিত এলাকার ভেতরে হিন্দুদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। এই এটা হচ্ছে তোমাদের এখন এই মুহূর্তে পরিণতি। তো তুমি শেখ হাসিনা যা করছো এই গত 15 বছরে, আমার বিশ্বাস আল্লাহর বিচার এখনও শেষ হয়নি। আল্লাহ কোরআনে বলেছেন না যে তোমাদেরকে কিছুক্ষণের জন্য তাদেরকে আমি হাসতে দিয়েছি, তারা হেসে নিক, আবারও তাদেরকে পাকড়াও করা হবে। তোমাদের এখন সেই পিরিয়ডটা চলছে, তোমাদেরটা পাকড়াও, তোমার এখন এই কান্দাকাটি করে লাভ নাই, হেদায়েতের দিন সময় শেষ, তোমার হেদায়েত মনে হয় না হবে, আল্লাহ মাফ করুক, হেদায়েত তোমার শেষ, তোমার এখন গুণা যত পারো কমাও, গুণা কমায়, তারপরে যে শাস্তি যতটুকু কমাইতে পারো আল্লাহর কাছে চা কমায় না, যে কদিন বেঁচে আসো ওই কদিন, ওইখানে বসা এই শয়তানি করে লাভ নাই। তোমার যেই বাবারা এখন দেশ চালাচ্ছে, তোমার বাবাদের শেকড় অনেক লম্বা, তো তোমার এই বাবাদের সাথে টেক্কা দিয়ে লাভ নাই, তোমার ইন্ডিয়ার বাপ আর তোমার ই করতে পারবে না, তোমাদের একমাত্র বাপ তো দুনিয়া ইন্ডিয়াই, তোমরা বলতা বিদেশে তোমাদের বাপ নাই, প্রভু নাই, এই সেই, অথচ এখন সব কিছু তোমাদের ওইখানে। তো তোমাদের এই একমাত্র বাপ, মানুষ স্লোগান দিত না, হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম বলতো না, এই তোদের বাপের, তোদের বাপ ওইটাই, ওইটাই একমাত্র তোর বাপের বাড়ি, ওইখানেই তোর মানায়, এর আগেও ছিলি তুই আর তোর বোন দুইটা মিলে ওইখানে লটর বর্ডার করতিস, এখনও করছিস। তো তোর ছেলে এখন তোরে মোদির কাছে ভাড়া দিয়া, তারপরে মোদির কাছে এখন দেশ আবার ফেরত চায়। তো জিনিস তো আর ওইরকম না যে ওইটারে দিয়া যে ভাড়া দিয়া যে কিছু আদায় করতে পারবে, ওই ওই অবস্থা তো তোর নাই, থাকলে তুই এটা করতিস, কারণ তুই তো আর ওইটা করতে পারবে না। তো তারপরেও দেখ ইটি করে কতটুকু কী করতে পারিস, কাজ হবে না। স্টুডেন্টরা 32 নম্বর থেকে ওই এই তোর বাপের অ্যাভিনিউ যেটা আছে গুলিস্তানে, তোদের কার্যালয়ে সব স্টুডেন্টদের দখলে, তোর বাপেরা একটাও আসে না। তোরা বলতিস না এতদিন ধরা, যখন আমরা বলতাম যে 75-এ কেন কেউ আসে নাই, হ্যাঁ 75-এ শেখ মুজিবের এত ভালোবাসলো, ওই দিন কেন মানুষ মিষ্টি খেয়েছে, 2 দিন লাশ পড়েছিল, তখন আমাদেরকে বলতো এখন আসিস, এখন দেখাই দেব, এখন কই সেই লোকজন, সব ফেসবুকের আগের পোস্ট সব ই করে দিয়া, তারপরে এই এখন আবার লাল প্রোফাইল পিকচার লাল করছে, লাল করে এখন আপনার রাজাকার সাজার চেষ্টা করছে। তো এই বাঙালি তোকে উচিত জবাব দিয়েছে আজকের এই 15ই আগস্ট দেখার জন্য। আল্লাহর কাছে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আল্লাহ এই দিনটা দেখা যেতে চাই, বিশ্বাস করেন পৃথিবীর ভেতরে আর কোনো স্বপ্ন নাই, কোনো কিছু দেখার ইচ্ছা নাই, আল্লাহ যেই জিনিস দেখাইছে এইটা এর চাইতে সুখ, এর চাইতে আনন্দ, এর চাইতে বড় জিনিস এই পৃথিবীর ভেতরে আল্লাহর কোনো কিছু দেয়নি। আল্লাহর কাছে লাখো কোটি সুখ। একটা মানুষের কাছে যা জিজ্ঞেস করি প্রতিটা মানুষ একই অবস্থা, ভাই এখন মনে হয় যেন মানে মানে সকালে ঘুম থেকে উঠলে মনে হয় মানে আগের অবস্থায় বোধ হয়, এই যে শেখ হাসিনা যে না এটা মানে হঠাৎ করে মনে হয়, মানুষের মাথার থেকে একটা বিশাল বোঝা সরে গিয়েছে, বাংলাদেশের মানুষ স্বাধীনতা কী জিনিস সেটা এখন ভোগ করছে।
এত অত্যাচার করা ভালো না। প্রতিটা জায়গায়, প্রতিটা ঘরে ঘরে তোর অত্যাচারের 15 বছরের দুঃশাসনের চিহ্ন লেগে আছে। আজকে দেখ, এই যে আনিসুল হক, সালমান এফ রহমান, কত টাকা লাগে রে ভাই, একটা মানুষের জীবনে কত টাকা, ওটা শেষ আছে তো। সেই 96 সালে ব্যাংক লুট, এই শেয়ার বাজার লুটপাট থেকে শুরু করে এর মাঝখানে কয়েকবার ব্যাংক, এই শেয়ার বাজার লুট, IFIC ব্যাংক লুট, বিভিন্ন জায়গায় এই ঋণ খেলাপি হয়ে তারপরে সেই ইয়ে করা, সেগুলো আবার মাফ করায় নেওয়া, নানান সুযোগ সুবিধা, কত টাকা হইলে তারপরে শেষ হইতো। এখন খা টাকা, মানুষ তোদেরকে ডিম মারে, জুতা মারে, এ অবস্থা। সে টাকা পয়সা কই, কী করবি এখন? সে টাকা কুকুরে খাবে তোর টাকা, তুই জানবিও না, এমন মানুষ খাবে তুই জানবিও না সে টাকা কে খায় তোর। এই হচ্ছে তোদের অবস্থা। এখনো সময় আছে, তোদের যে আচার আচরণ দেখা যা বোঝা যাচ্ছে। আজকে আরাফাত, এই শমিক আচারের 6 নম্বর স্বামী, এ আজকে ফেসবুকে পোস্ট করেছে, ওরা ভেবেছিল আমরা মরে গিয়েছি, আমরা মরিনি, তুই আয়, তুই দেশে আয়। এতদিন তোরা বলতি না তোরা দেশে আয়, তোরা দেশে আয়, এখন বল। আল্লাহ দেখ, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ খেলা দেখাই দিতে পারে। এখন আমরা বলবো তোরা দেশে আয়, তোরা বেঁচে আছিস আয় দেশে, আয় দেশে, যায় বিচার মুখোমুখি হ, এখন তো BNP নাই ক্ষমতায়, জামায়াতও নাই ক্ষমতায়, যা দেশে যা, দেশে যায় তারপরে এই এগুলি ফেস কর, মামলা টামলা ফেস কর। তো সে আজকে আপনার ই দিয়ে পোস্ট দিয়ে লম্বা এক পোস্ট, সেই পোস্টে সে বলেছে তারা আবার ই করবে, তারা আবার দল ঘুষে আবার নাকি ক্ষমতায় আসবে, আবার ওই শয়তানি আবার করবে। ওদের শিক্ষা হয় নাই, এর চাইতে লজ্জা বাংলাদেশের মানুষ তোদেরকে যেই লজ্জা দিয়েছে পৃথিবীর ইতিহাসে, পুরো একটা সরকার এইভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস আজ পর্যন্ত হয় নাই বাংলাদেশে, এটাই প্রথম। এর আগেও পৃথিবীর বড় বড় দেশের ভেতরে এইভাবে সরকার পতন হয়েছে, কোনো দেশে এই অবস্থা হয় নাই। তুই এই পৃথিবীর ভেতরে একমাত্র দৃষ্টান্ত রেখে গেলি যে পুরো সরকার, প্রশাসন, তোর আশপাশে ব্যবসায়ী পর্যন্ত তোর সাথে যাদের সম্পর্ক ছিল একটাও থাকতে পারে নাই। এটা একটা ইতিহাস, এই ইতিহাস বাংলাদেশের অন্তত 500 বছরের পরের প্রজন্ম পর্যন্ত এটা মনে রাখবে। এই ইউটিউব, ফেসবুক এগুলো যদি থাকে তারা দেখবে তোর ছায়া, ব্লাউজ, ব্রা, পেন্টি টেন্টি নিয়ে মানুষ বাংলাদেশে মানুষ কীভাবে টানাটানি করেছে, এটা ইতিহাস। অনেক মানুষ বলে যে ওর এই কর্মভবনে যায়, তারপরে এগুলি করা ঠিক হয় নাই। আরে ভাই, এগুলি না করলে তো এগুলি এগুলি দেখতে হবে। শেখ মুজিবের সময় কেউ, মানে এখনও অনেক মানুষ বিশ্বাস করে না, কেন? ওই সময় বইতে লেখা আছে, কিছু কিছু মানুষ লিখেছে, সেই লেখা কে পড়ে না পড়ে কোনো খবর নাই, এগুলো ভিজুয়াল মিডিয়ার ক্লিপগুলো থাকলো। এই ক্লিপ দেখে আজ থেকে 50 বছর, 100 বছর, 200 বছর পরে মানুষ জানতে পারবে যে এরকম একজন দুঃশাসক, একজন একজন স্বৈরাচারী এই দেশে ছিল, যার ক্ষমতায় যাওয়ার 15 মিনিটের মধ্যে তার পুরো এই প্রাসাদ তছনছ করে দিয়েছে বাংলাদেশের মানুষ। তোরা একটা ইতিহাস, তারপরেও এত লজ্জা দেওয়ার পরেও বাংলাদেশের মানুষ, তোদের লজ্জা শরম কিচ্ছু হয় নাই। তোরা এখনও চেষ্টা করছিস নানানভাবে আবারও ফের বাংলাদেশে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করার। তোরা দেখছিস না বাংলাদেশের মানুষ কত শান্তিতে আছে, ভাব ছেড়ে বেঁচেছে বাংলাদেশের মানুষ, তাদের কোনো কষ্ট নাই, দুঃখ নাই। রিজার্ভ যদি এখন শেষও হয়ে যায়, তারপরেও মানুষ চায় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে থাকুক। এইভাবে যেভাবে চলছে এভাবে চলুক, আমাদের কোনো দাবি নাই। BNP আসবে, জামাত আসবে, কে আসবে, আমাদের কোনো দাবি নেই। তুই গেছিস, তোর মতো শয়তান লেডি ফেরাউন বাংলাদেশ থেকে বের হয়েছিস, আমাদের আর কোনো চাওয়ার নেই। অতএব এটা থেকে শিক্ষা নে, তওবা কর, আর যদি নিজেদের মুসলমান দাবি করিস তাহলে আবার কালেমা পড়ে মুসলমান, তোরা মুসলমান নাই। যাইভাবে মুসলমানদেরকে তোরা শাস্তি দিয়েছিস, কষ্ট দিয়েছিস, আলেমদেরকে যে পরিমাণে কষ্ট তুই দিয়েছিস, তোরা মুসলমান হইতে পারিস না। মুসলমান তোরা নাই, অতএব তোরা কলেমা পড়া, তওবা পড়া, তারপরে আবার মুসলমান হইতে হবে, হয়ে আল্লাহর কাছে মাপ চা। জীবনে আর এই শয়তানি করবি না, জীবনে বাংলাদেশের দিকে আর ফিরে তাকাবি না। এই দোয়া করিয়া, তওবা পড়া, আল্লাহর কাছে মাপ চা, আল্লাহ হয়তো মাপ করে দিতে পারে। বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। 2 দিন আগে মির্জা ফখরুল বক্তব্য দিয়েছে একটা,
এই রয়ের এজেন্ট, এটার মনে হয় লিঙ্কটিং বোধ হয় আছে, মির্জা ফখরুলের লিঙ্কটিং বোধ হয় বিএনপির কাছে আছে, যেই জন্য এটাই আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ যা বলে ও এটা বলতে বাধ্য হচ্ছে। ও দুই দিন আগে বলছে বিজয় সরণিতে শেখ মুজিবের যখন এই ইয়ে হচ্ছে মূর্তি টেনে ধরে ফেলছে, ছিঁড়ে ফেলছে, ওর নাকি তখন নাকি লুঙ্গি টুঙ্গি ভিজা যাচ্ছে কষ্টে। এই বদমাশি এর আগেও একবার বলেছে 7ই মার্চ নিয়ে তার কোনো ই নাই। বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁটে ফেলে। তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সমাজে তার বিরাট ভূমিকা ছিল। মির্জা ফখরুল যদি নারী টারি নিয়ে ভিডিও টিডিও রেখে থাকে আগে থেকে বলে দেন, বুড়া বয়সে মান সম্মান নষ্ট করেন না যে আমাকে এইভাবে ট্র্যাপে ফেলে এটা করেছিল, আমিও যৌবনের উত্তেজনায় ঠিক থাকতে পারি নাই, এরকম একটা করেছিলাম, তো মাফ করে দেন, বাংলাদেশের মানুষ মাফ করে দেবে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য মানুষ এখন আর অন্য কাউকে শত্রু মনে করে, মাফ চান মাফ করে দেবে। আর যদি মাল নেওয়ার কারণে শুধু আওয়ামী লীগের কাছ থেকে মাল নিয়েছেন সেগুলোর ভিডিও টিডিও থাকে ওইটার জন্য মাফ চান, এসব শয়তানি পান্দ্রামি এগুলি বন্ধ করেন। বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা আর শেখ মুজিবের এই প্রেম প্রীতি 72 থেকে 75 এগুলো বুঝাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, এক একটা প্রোগ্রাম বানাইতে 6 মাস 9 মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে, লেখালেখি ভয়েস দেওয়া এগুলি এডিটিং করা বহুত কষ্ট করতে হয়েছে, এগুলো করে এই দেশের মানুষকে বুঝিয়েছি আপনার চাইতে আপনার মতো এরকম এই এক একবার এক এক দলে যাওয়া লোক না। আপনি তো বাম করতেন, বিএনপিতে এসে তারপরে বসেছেন, আপনার বিএনপির যিনি চেয়ারপারসন আছেন আপনার বাপ, আপনার বাপ এই আপনার চাইতে ভালো জানে। তারেক রহমান নিজে এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে, তাও আজ থেকে 4-5 বছর আগে। সো আপনি তারেক রহমানের কাছে যায় আগে পারমিশন নিবেন এই ধরনের উল্টাপাল্টা কথা বলার আগে। আমরা বলবো একটা, কারণ আপনাকে যারা ভালোবাসে না ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচণ্ড ভালোবাসা, তাদের আমরাও তাদেরকে প্রচণ্ড ভালোবাসি। সো আপনার কাছ থেকে যখন একটা শুনবে, আমার কাছ থেকে যখন আরেকটা শুনবে, তারা কনফিউজ হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন আপনি ঠিক, আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক জাতির পিতা 7ই মার্চ নিয়ে কোনো বিতর্ক নাই, এখনও শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙলে আপনার কষ্ট লাগে, আপনি আমাকে বলবেন কোন কারণে। আর আমি আপনাকে আপনার বাপ যারা বাপ দাদা যারা ছিল, সেই আতাউর রহমান খান, মনসুর আহমেদ, তোফায়েল আহমেদ, এরকম যারা যারা আপনার বই লিখে গিয়েছে তাদের বইয়ের পৃষ্ঠা ধরে ধরে আপনারা পাঠিয়ে দেবো, আপনি আমার জিজ্ঞেস করেন, সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজিব বাপ যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতেন এই 15 বছর, আপনার এই বাপ কত জাউরা ছিল, আপনার ওই বইয়ের পৃষ্ঠা ধরে ধরে তারপরে বলে দেব। সো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইসব জাউরামি বন্ধ করেন, হ্যাঁ টাকা পয়সা নিতেন খাইতেন এগুলো কিন্তু আমরা জানি, জাউরামি আর একবার আপনার মুখ থেকে যদি 15ই আগস্ট শেখ মুজিবের 7ই মার্চ শেখ মুজিব এগুলি সম্পর্কে ভালোবাসার কথা শুনি না, আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে। আপনার দলের এমপি খালেদা জিয়াকে এই জামিন করানোর কথা বলে, খালেদা জিয়ার হসপিটালে বিল দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন, রেকর্ড আছে আমার কাছে, চালাই দেব কিন্তু একদম সাবধান। কারণ এই শেখ মুজিব আর ভারত এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে স্বচ্ছ ধারণা দিতে হবে, এইটা নিয়ে ওরা বহুত রাজনীতি করেছে, এই দেশে এই মিথ্যা রাজনীতি আর করতে দেওয়া হবে না। ভারত আমাদের শত্রু, শেখ মুজিব 72 থেকে 75 এই দেশের মানুষকে গণহত্যা করেছে, না খাইয়ে মেরেছে, একদল শাসন করেছে, রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী এগুলো করে করে মানুষের ঘর থেকে রাতের বেলা মেয়ে মানুষকে টেনে হেসে নিয়ে তারপরে ধর্ষণ করতো, এই কাজ করেছে, এইটা শেখ মুজিব। আপনি শেখ মুজিবকে নিয়ে বিতর্ক নাই, 7ই মার্চ নিয়ে বিতর্ক নাই, কোথার থেকে শিখছেন এগুলো? সো বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাই আপনারা কনফিউজ হয়েন না, এই 15ই আগস্ট আজকে যা দেখছেন এটাই তাদের প্রাপ্য, মাঝখানে যেগুলো দেখেছেন ওগুলি হচ্ছিল নাটক, ওগুলি ক্ষমতার থাকার কারণে তারা মানুষজনকে দিয়ে এগুলো তৈরি করেছে। শেখ হাসিনা নিজে বলেছে তার বাপের মৃত্যুর পরে 2 দিন লাশ পড়েছিল, কেউ যায় নাই, কেউ কোনো পদক্ষেপ নিল না, ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে। অতএব শেখ হাসিনা যেটা বলেছে, আল্লাহ ওই শেখ হাসিনার বাপের এই কারণেই আল্লাহ যখন মানুষকে দিয়ে মুনাজাত করায় মুনাজাতের মধ্যেও হুজুররা উল্টাপাল্টা কথাবার্তা বলে ফেলে। মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে,
আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। আল্লাহ কবুল করে নিক, আমিন। আল্লাহ হাফেজ। এবং আমি মনে তার জন্য দোয়া করব, বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়।